Sudi Sonsay Pol Hari Hari Di Paray Guru Hari Di Paray Pujo Pujo Aman Şuna Şuna Bhai Boli Rai Ebon Aman Jibon Da Jagat Hat Di Dorun Şatul Bhat Di Man Bani Ali Mabu Man Bunda কেন বললাম বৃন্দাবন কৃষ্ণ মা সরিয়া কৃষ্ণ চৈতন্য চরিত অমৃত উল্লেখ করেছেন যেই স্থানে হয় হরি নাম সংকীর্ত নিশ্চয় জানিও তথা শ্রী মধুর 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 বৃন্দাবন কিন্তু জানতে হবে আমাদের বৃন্দাবন কটি কটি বৃন্দাবন বৃন্দাবন হলো পাঁচটি বৃন্দাবন একটি হলো লিপ্ত বৃন্দাবন একটি হলো ভক্ত বৃন্দাবন একটি হলো লীলাক্ষেত্র বৃন্দাবন একটি হলো চৌরাশি কোষ বৃন্দাবন যেখানে যেখানে তরুষিত আছে তাহা তাহা বৃন্দাবন সরস্বতী পৈতস্থ ভগবান শ্রী রবীন্দ্র বললেন যে তুলসী দল মাতৃণ জলস্য জুলুকে নবা পৃথিবীতে সমাত মানান ভক্তের একটি তুলসী যেখানে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায় বাবা এই যদি তুলসী গোবিন্দের বড় প্রিয় তাই তুলসী সুন্দর তুলসী কানন তুলসী বৃক্ষের দরদেশ হল বৃন্দাবন তবে দেখুন ধৃষ্টসনি বলি এই গোপীনাথের মন্দিরে আমার গুরুদেব যিনি আমার জ্ঞানের আলোচনা দিয়েছে যিনি আজকাল আমাদের মধ্যে নেই প্রাপ্তিও জগতে যা যাবত এখানে আছে আপনারা হয়তো অনেকেই জানতে পারবেন না বাঁকুড়া জেলায় সোনামুখী গ্রামে রাধাশ্যাম গোস্বামী নাম হয়তো আপনাদের সকলের স্মরণে আছে তিনি আমার হাত ধরে কথা উঠে নিয়েছেন আর বড় সৌভাগ্য যে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে কিছু কৃষ্ণ বলার সুযোগ পেয়েছি তাই গুরুদেবের পদধূলিকে আশ্রয় করে আপনাদের চরণ কমলে আশ্রয় করে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা বলার চেষ্টা করব কারণ ভগবান বললেন আমার চেয়ে আমার নাম বলো আর আমার নামে চেয়ে আমার ভক্ত বলো তাই আপনারা সেই সব কথা শুনে অলঙ্কৃত হয়েছে তাই আপনাদের চরণে আমার ভুলঙ্কিত দণ্ডবত প্রণাম তবে যে কীর্তন আপনারা রাধা সংগ্রামী মুখে শুনেছেন সে কীর্তন হারিয়ে গেছে বলব আজকের দিনে যদি আমি দাঁড়িয়ে সেই কীর্তন গাই তাহলে আমাকে পরে বছরটা রান্নার জন্য কোনো ভাবনা চিন্তাই থাকবে না আপনাদের চরণাশ্রয় করে কিছু কৃষ্ণ কথা বলার চেষ্টা করবো বাবা তাই এটা হলো নিত্য বৃন্দাবন
এই বৃন্দাবন যখন তখন যেদিন সেদিন যেখানে সেখানে সৃষ্টি হয় তাই এর নাম নিত্য বৃন্দাবন বৃন্দাবন শ্রীরামভাবতী যেমন করে কৃষ্ণের বাহিরে গৌরাঙ্গ অন্তরে কৃষ্ণ সে রূপায়িত করে বাহিরে তাই বলি হতো যে মরা জিতকে বাঁচাবার জন্য
নবৌষধি আধুনিক সঞ্জীবনী আমার বহু সুন্দর সিধা নবদ্বীপ এসে মানুষের বেশে আপনি আজানি জীবকে শেখাবে বলে জীবের দ্বারে দ্বারে যাচ্ছে আর আগুন প্রাণে খাচ্ছে তাই ভক্তরা বলছে আমাদের যার যেমন ভাব আছে তার তেমন